ক্রিকেট বাংলাদেশের পরিচয় গ্লোবালি অনেকটাই ক্রিকেট দিয়ে। বিশ্বকাপ খারাপ করে, খারাপ পারফরমেন্স করে বাংলাদেশ দেশে ফিরে গেছে। আমরা এখনও ক্রিকেট নিয়ে আছি, তবে এই ক্রিকেটের ধারণাটা একটু ভিন্ন। ঠিক এই মুহূর্তে বিবিএস বাংলার পক্ষ হয়ে আমি দাঁড়িয়ে আছি দুবাই এক্সপো 2020-র বাংলাদেশ প্যাভিলিয়নে। এবং যেহেতু ক্রিকেট নিয়ে বা খেলা নিয়েই কাজটা করি, সেজন্য ক্রিকেট নিয়েই এখান থেকে শুরু করছি। এখানেও বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য ক্রিকেটটাকেই অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা। প্যাভিলিয়নটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। পুরো জায়গাটাতে আপনি যেদিকেই তাকাবেন বাংলাদেশের হেরিটেজ, সাহিত্য, সংস্কৃতি, বাংলাদেশের যে মানুষের আবহমান, বাংলার যে ঐতিহ্য, তার সব কিছুই যতটুকু সম্ভব ছোট ছোট করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অনেক কিছু নেই, কিন্তু যা আছে একদম স্পেসিফিক্যালি সাজিয়ে রাখা হয়েছে। যদি আমরা বাঁ দিকে তাকাই, কারুশিল্প, ঠিক বাঁ দিকেই বাংলাদেশের গার্মেন্ট, বাংলাদেশের রপ্তানি খাতে গার্মেন্ট কতটা প্রভাব রাখে কিংবা কতটুকু বৈদেশিক মুদ্রা এনে দেয় সেটা নতুন করে বলার কিছু নেই। জামদানি, মুসলিন, পাটের তৈরি জিনিসপত্র, অর্থাৎ বাংলাদেশ যে সমস্ত কিছু দিয়ে বিশ্বের বুকে নিজেকে প্রমাণ করেছে কিংবা বিশ্ব যা কিছু দিয়ে বাংলাদেশকে চেনে, তার সব কিছুই এই প্যাভিলিয়নে রাখার একটা চেষ্টা করা হয়েছে। আপনারা যদি এদিকে তাকান তাহলে দেখতে পাবেন যে হাতে তৈরি কারুপণ্য কিংবা পাটের তৈরি পণ্য, তাঁতের তৈরি পণ্য বিভিন্নভাবে সাজিয়ে দর্শকদের দেখানোর চেষ্টা করা হয়েছে। স্বাভাবিকভাবে আমি যখন প্রথম এখানে আসি, আমি মনে করেছিলাম যে এক্সপো 2020 পুরো ব্যাপারটাই হয়তো বা বাণিজ্যিক ব্যাপার, কিন্তু না, এখানে বাণিজ্যিক ব্যাপার অবশ্যই আছে, বাণিজ্যিক সম্ভাবনা অবশ্যই আছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হিসাবে, গোলের জন্য প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, সেটার একটা রিফ্লেকশন আমরা এখানে এলে দেখতে পাই। তবে আমি বলার চাইতে যারা এই এক্সপো নিয়ে কাজ করছেন, এক্সপো কীভাবে সাজানো হবে, এক্সপোতে কী থাকবে, কোন ধরনের ভিজিটাররা আসবেন, এখান থেকে কী কী অপরচুনিটি তৈরি হবে, এই ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করছেন তারাই বোধহয় সবচাইতে ভালো বলতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে। সো আমার বকবক এখন আর করছি না, এই এক্সপো সংশ্লিষ্ট যারা আছেন, যারা এক্সপো নিয়ে কাজ করছেন, তাদের মুখ থেকে শুনতে চাই অ্যাকচুয়ালি কোন ধরনের লক্ষ্য কিংবা কোন বিবেচনা নিয়ে এই এক্সপোর্টে বাংলাদেশ পার্টিসিপেট করছে। এক্সপোর মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশগুলো যে তাদের যে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে এবং তারা যে একটা সুন্দর দেশ, তাদের পর্যটন সম্ভাবনা রয়েছে, এগুলোকে ফুটিয়ে তোলা। প্লাস হচ্ছে বিভিন্ন দেশ আছে যাদের হেরিটেজ বা ঐতিহ্য অনেক পুরাতন, সেটাও কিন্তু, যেমন ইথিওপিয়া, তাদের মানুষের সবচেয়ে পুরাতন যে ফসিল সেটা নিয়ে আসছে। তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ইথিওপিয়া একটি সভ্যতা তাদের অনেক পুরাতন। আমাদেরও কিছু রেজিলিয়েন্স ক্ষমতা রয়েছে, আমাদেরও বেশ কিছু প্রোডাক্টিভিটি রয়েছে, আমাদের কিছু অর্জন রয়েছে, এগুলো কিন্তু অন্য দেশের জন্য একটা লার্নিং। আবার অন্য বিভিন্ন দেশ রয়েছে, তাদেরও হয়তো এমন কোনো প্রযুক্তি রয়েছে যেটা আমাদের দেশের জন্য প্রয়োজন, সেটা আমরা জেনে হয়তো তাদের থেকে সেই টেকনোলজিটা নিতে পারি। তো এর মাধ্যমে কিন্তু একটা দেশ আরেকটা দেশের মাধ্যমে এক্সচেঞ্জ, হ্যাঁ, কানেক্টিং করে তারা তাদের যে সমস্যাগুলো আছে সেটা সমাধান করা। আর আমাদের এক্সপোর মূল যে মোটর রয়েছে সেটা হচ্ছে ইনডমিটেবল বাংলাদেশ টুয়ার্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আপনারা জানেন যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু যেমন SDG যে গোলসগুলো, সেগুলো কিন্তু বাংলাদেশ এবার মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কারও পেয়েছেন। আমরা অনেক ভালো করছি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং আপনারা জানেন যে আমাদের এক্সপোতে মোটামুটি 3টি ডিস্ট্রিক্ট রয়েছে, একটা হচ্ছে সাস্টেইনেবিলিটি, একটা মোবিলিটি, একটা অপরচুনিটি। আমাদের এই আমাদের আমরা যেটা চয়েস করেছি সেটা কিন্তু সাস্টেইনেবিলিটি ডিস্ট্রিক্টে। আপনারা যদি আমাদের প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটাই কিন্তু সাস্টেইনেবল প্রোডাক্ট। তো আপনারা নিজেরও প্যাভিলিয়নে দেখছেন যে প্রতিদিন যে পরিমাণ মানুষ ভিজিট করছে, বিশেষ করে বাংলাদেশ প্যাভিলিয়নে, আমরা সত্যিই অনুপ্রাণিত। এবং আরও আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, তারা টিকা প্রদানের মাধ্যমে এবং জন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এখন জানেন যে কোভিড একবারে সর্বনিম্ন পর্যায়ে এখানে রয়েছে কোভিড পরিস্থিতি, যার ফলে সবাই খুব উপভোগ করছে। শুক্রবার শনিবারে তো আমরা হিমশিম খাই এখানে, আমাদের যে ভিজিটররা আসে তাদেরকে মানে এন্টারটেইন করতে। তারপরে আমি বলবো যে আমার ধারণা যে আরব আমিরাত সরকারের যে উদ্দেশ্য যে 25 মিলিয়ন ভিজিট হবে এই এক্সপোতে, আমি বিশ্বাস করি যে সেটা সম্ভব। সময় কত দ্রুতই না চলে যায়, বাবা নেই আজ 1 বছর, সবখানে ছড়িয়ে আছে বাবার স্মৃতি।
এবার পরীক্ষা। ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু নিম্নমানের কেবলসে হঠাৎই শর্ট সার্কিট। মাসে মাসে বাড়তি বিলের বোঝা বইতে না হলে খোকার সবগুলো পূরণ করা যেত। সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়িটা শুরু করলাম, নিরাপত্তা আর সাশ্রয়ের ব্যাপারে কোনো আপোষ নয়। তাই তো বিবিএস কেবলস। সব বাবাই চান তার সন্তানকে নিরাপদ রাখতে, তাই নিরাপত্তার চেয়েও বেশি কিছু বিবিএস কেবলস, মোর দ্যান সেফটি। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এবং তার হাত ধরেই এগিয়ে চলেছে বাংলাদেশ। বিদেশে আসলে সেটা যেন আরও একটু ভালোভাবে আমরা বুঝতে পারি। একটা সময় ছিল যখন বাংলাদেশকে বেশিরভাগ জায়গাতেই দরিদ্র দেশ, গরিব মানুষের দেশ থেকে এসেছে এরকম করে ট্রিট করা হতো। আস্তে আস্তে আমরা যখন বিদেশ আসা শুরু করেছি, আমরা বুঝতে পারছি সেই সময়টা বদলেছে। এবং এই বদলের পেছনে যারা সবচেয়ে বড় অবদান রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, তাদের মধ্যে অন্যতম। এক্সপো সম্পর্কে যতটুকু স্বল্প সময়ে জানানো সম্ভব সেটা জানানোর চেষ্টা করলাম। আমরা এক্সপো থেকে এখন চলে যাব এবং চেষ্টা করব আপনাদের অন্যান্য যে প্যাভিলিয়নগুলো আছে সেই প্যাভিলিয়নগুলোতে ঠিক কী কী আছে সেগুলো দেখানোর জন্য। তবে বাংলাদেশ নিয়ে যে বক্তব্য আপনারা শুনলেন, আশা করি অন্তত এটুকু আপনারা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র বাংলাদেশের বাণিজ্যিক লক্ষ্য না, বাণিজ্যিক লক্ষ্যের সঙ্গে ব্র্যান্ড হিসাবে বাংলাদেশের ব্র্যান্ডিংটা প্রমোট করার জন্য যতটুকু যা করা দরকার তার সব কিছুই করা হয়েছে এই এক্সপো 2020 বাংলাদেশ প্যাভিলিয়নে। এবং এই প্যাভিলিয়নের মূল গেট দিয়ে যদি আমরা বের হয়ে যাই, তাহলে এটা যে বাংলাদেশের প্যাভিলিয়ন সেটা বুঝতে খুব একটা কষ্টই হয় না। কেন হয় না? আপনি বাইরে আসবেন, আমরা প্রথমে খুঁজে পাইনি, কিন্তু যখন এই গলিটা দিয়ে এসে এইভাবে তাকিয়েছি বাপাশে, তখনই চোখে পড়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি। এই একটা ছবিই বোধহয় সব কিছু একবারে বলে দেয়, যেখানে তিনি আছেন সেটাই বাংলাদেশ। দেব চৌধুরী, বিবিএস বাংলা, দুবাই এক্সপো, সংযুক্ত আরব আমিরাত।